Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমরা বর্তমানে যদি বিশ্ব রাজনীতির দিকে তাকাই, আমরা এটা দেখতে পাচ্ছি যে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে যাচ্ছে। তো কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কে কার সাথে কখন যুদ্ধ শুরু হবে, মুসলমানদেরকে কিভাবে হত্যা করবে, মুসলমানদের অবস্থা কতটা খারাপ হবে এবং মুসলমানরা কখন আল্লাহ তাআলা সাহায্য পাবে, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো থেকে একটা স্বপ্ন তুলে ধরব। সেটা হচ্ছে ধুলার ঝড়ে ঢেকে যাবে মধ্যপ্রাচ্য, মানে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা বিশাল ধুলার ঝড় হবে, যে ধুলার ঝড়ের কারণে পুরো মধ্যপ্রাচ্য একদম অন্ধকার হয়ে যাবে। এতে হাজার হাজার মুসলমানের মৃত্যু হবে এবং ইসরায়েল ফিলিস্তিনে দাজ্জালের জন্য তৃতীয় মন্দির বানাবে। অবাক করা বিষয় হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনে দাজ্জালের জন্য একটি তৃতীয় মন্দির বানাবে এবং সেই মন্দিরের কারণেই এই ধুলার ঝড় সৃষ্টি হবে, যেটা মধ্যপ্রাচ্যের ধ্বংসের কারণ হবে। তো মোহাম্মদ কাসিম 2017 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তিনি স্বপ্নে দেখেন যে ইসরায়েল ফিলিস্তিন এলাকায় একটি বিশাল বাদামি রঙের বিল্ডিং নির্মাণ শুরু করে, যার কারণে ফিলিস্তিনের মুসলমানরা রেগে যায়, বাকি আরব দেশগুলো রেগে যায়। কেন ইসরায়েল এখানে এই বিল্ডিং নির্মাণ করছে? এটা মুসলমানদের দেশ, বিশ্বের অন্যান্য মুসলমানরাও এটার বিরুদ্ধে কথা বলছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে, কিন্তু ইসরায়েল তা বন্ধ করে নাই এবং মুসলমানরা প্রতিবাদ ছাড়া অন্য কিছুই করতে পারে নাই। যখন আমি এসব দেখি তখন বলি এই বিল্ডিংটা কি যার কারণে মুসলমানরা এত বিক্ষোভ করছে? আমি ওই বিল্ডিংটি দেখার জন্য একটি প্লেনের মতো উড়ন্ত যন্ত্রে বসি। আমি যখন তার নিকটে আসি তখন দেখি মুসলমানরা প্রতিবাদ করছে এবং ইসরায়েল বিল্ডিং বানানো প্রায় সম্পন্ন করে ফেলেছে। যখন বিল্ডিংয়ের ভিতরে লাইট জ্বালানো হয় তখন মুসলমানরা আরও বেশি প্রতিবাদ করে, কিন্তু হঠাৎ বিল্ডিংয়ের ভিত্তির মধ্যে বিশাল বিস্ফোরণ হয় এবং তার প্রভাব এত বেশি যে সমস্ত বিল্ডিং রাতারাতি পরিবর্তন হয়ে যায় এবং বিস্ফোরণের কারণে একটি আতঙ্কজনক ধুলার ঝড় শুরু হয় এবং এটা সর্বত্র ছড়িয়ে পড়ে। মুসলমান ও তাদের পরিবার এই ধুলার ঝড়ে আক্রান্ত হয় এবং এতে হাজার হাজার মুসলমান পুরুষ, নারী ও শিশু মরতে শুরু করে। ধুলার ঝড় এত বিরাট ছিল যে তার কারণে সূর্যের আলো পৃথিবীতে পড়তে পারে না এবং এটি একটি অন্ধকার সন্ধ্যার মতো মনে হয় এবং এই ধুলার ঝড়ের কারণে কেউ তাদের সাহায্য করতে যেতে পারে না। আমি এটা দেখার পর ফিরে আসি, কিন্তু ধুলার ঝড় বাড়তে থাকে। এই ধ্বংস মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেমন সিরিয়া, মিশর, লিবিয়া, সুদান, সৌদি আরব এবং আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। এটা এত ধ্বংস ছড়ায় যে আমি কোনো শব্দ দ্বারা এটা ব্যাখ্যা করতে পারবো না এবং আমি বলি ইসরায়েলের কি হয়েছিল যার কারণে সে এত বড় একটি ধুলার ঝড় সৃষ্টি করেছে, এই বিল্ডিংয়ে কি ছিল যার কারণে সকল আরব দেশ এর দ্বারা আক্রান্ত হলো এবং কখন এই ধুলার ঝড় থামবে এবং স্বপ্ন এখানেই শেষ হয়। তো আমার ভাইয়েরা, এই যে আমি স্বপ্নটা আপনাদেরকে পড়ে শোনাইলাম, অবশ্যই আপনারা এর মধ্যে একটা কঠিন ঘটনা জানতে পারছেন যে ইসরায়েল একটা বিশাল বাদামি রঙের বিল্ডিং নির্মাণ শুরু করবে এবং মুসলমানরা শুধুমাত্র প্রতিবাদ করবে। মানে প্রতিবাদ কি? এই যে আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করি, প্রতিবাদ করি বিভিন্ন পতাকা হাতে, তারপর এইগুলা নিউজে আসে, এই সেই প্রতিবাদ করবে মুসলমানরা। তাছাড়া এই বিল্ডিং তারা বন্ধ করতে সক্ষম হবে না। ইসরায়েল এই বিল্ডিং বানাবে, এই বিল্ডিং এর রং কি? বাদামি রং। মোহাম্মদ কাসিম স্বপ্নে বিল্ডিং এর রংও দেখছেন এবং এই বিল্ডিং যখন বানানো কমপ্লিট হয় তারা এই বিল্ডিংটারই বিস্ফোরণ ঘটায়। মানে কেমন এক প্রযুক্তি তারা ব্যবহার করে চিন্তা করেন, ওই বিল্ডিং যখন বিস্ফোরিত হয় তখন আশেপাশে কয়েকটা দেশ এর দ্বারা আক্রান্ত হয়। তাইলে চিন্তা করেন যে ইসরায়েল কত ভয়াবহ প্ল্যান করতেছে আমাদের হত্যা করার জন্য। আমরা আছি কি তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে, আসলে পরিস্থিতি অনেক খারাপ হবে, তারপর তলোয়ারের যুগ ফেরত আসবে, তারপর ইমাম মাহদি হঠাৎ করে কাবায় আত্মপ্রকাশ করবে, যেহেতু তলোয়ারের যুগ আমরা তো আর মোবাইলে ঘরে বসে জানতে পারতাম না নাকি যে ইমাম মাহদি আসছে কাবা করে। না, তলোয়ারের যুগ ফেরত আসলেও মোবাইল থাকবে, আমরা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারবো যে জি ইমাম মাহদি আলাইহিস সালাম কাবায় আসছে, তারপর আমরা বায়াত করে ফেলবো। আমাদের অনেকের মাথায় এই সকল চিন্তাও থাকতে পারে আমি মনে করি। শোনেন, ডিজিটাল যুগ আসছে, আল্লাহ তাআলা অনেক শক্তিশালী, ভবিষ্যতে আরো বেশি ডিজিটাল হবে, দাজ্জাল আসার পর ডিজিটালের বিস্ফোরণ ঘটবে, পৃথিবী এত বেশি ডিজিটাল হবে যে
ম্যাজিক্যাল পৃথিবী তৈরি হয়ে যাবে দাজ্জাল আসলে। যাই হোক, তো আমার ভাইরা, ডিজিটাল সময়ে আল্লাহ তাআলা ডিজিটাল ইমাম মাহদি দান করবেন এবং ইমাম মাহদি আলাইহিসসালামকে আরো বেশি ডিজিটাল প্রযুক্তি দান করবেন, এবং আমরা যে এই যে শত শত হাজার হাজার বছর যাবত মুসলমানদের কিছুই নাই, তখন মুসলমানদেরই সব থাকবে, অন্যদের কিছুই থাকবে না, এমন দিন আসতে যাচ্ছে ইনশাল্লাহ। সেজন্য আমাদের সকলের উচিত মোহাম্মদ কাসিমের রহমানের স্বপ্নগুলো পড়া এবং তাকে ইমাম মাহদি আলাইহিসসালাম হিসেবে মেনে নেওয়া এবং তার স্বপ্নগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর হুকুম পালন করার জন্যে ইনশাল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।